আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহ ওয়াবারাকাতুহু। আজকে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম মোহাম্মদ রফিক মিয়া বিন লায়েস মিয়া। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি মালয়েশিয়ার প্রবাসী। ঠিক, আমার বাড়ি ড্যামরা। আচ্ছা, ও আমি এখানে আসছি চিকিৎসার জন্য। মালয়েশিয়া থেকে আইসা একদিন পরে আমি এখানে চলে আসছি। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটাল স্যার মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সমস্যাটা পিছনে মেরুদণ্ডে এবং মাজায় কিছু, আর হাঁটুতে আসছিল কিছু। আমি তিনটা সমস্যা নিয়ে এখানে আসছিলাম স্যার। এই সমস্যাটা আপনি ঠিক কত বছর যাবত ভুগছিলেন? আমার পিঠের ওই সমস্যাগুলি একদম নিউ। আচ্ছা, কিন্তু পিঠের সমস্যাটা আমার প্রায় 8 বছর, গত 8 বছর যাবত। 8 বছর যাবত স্যার। এই 8 বছর যাবত আপনার এই পিঠের সমস্যাটা, তো এটার কারণে কি আপনি এর আগে কোথাও এর কোনো ধরনের চিকিৎসা কিছু করেছিলেন? আমি এই পিঠের ব্যাপারে আমি 5 মাস আগে একটা চিকিৎসা করেছিলাম, মাত্র 2 সপ্তাহ। তবে এই ধরনের থেরাপি দিয়ে না, শুধু মেডিসিনের উপরে, মেডিসিনের মাধ্যমে। আচ্ছা, সেই মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা আপনার মানে রেজাল্টটা কি ছিল? কিছু কমছিল, কমার পরে আবার যখন আমি কাজে জয়েন দিছি, আবার ওইটা ওই জায়গায় আবার একই অবস্থা, একই অবস্থা দেখা দিচ্ছে। তার যার কারণে আমি আবার আবার তাড়াতাড়ি একটা ছুটি নিয়ে আবার চলে আসছি। আমরা আমি দেখলাম ইউটিউবের মাধ্যমে, এখানে ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার এই হসপিটালের উনি নাকি প্রধান, আমরা যতটুকু জানতে পারলাম। তো ওনার কাছে চলে আসলাম, ডিপিআরসি এই হসপিটালের নাম। এখানে আসলাম, আর যেদিন আসছি দেশে, আমি তারপরের দিনে এখানে চলে আসছি চিকিৎসা করার জন্য। আচ্ছা স্যার, আপনি কতদিন যাবত এই ডিপিআরসি হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন? আমি আজকে 14 দিন হলো। আজকে 14 দিন? আচ্ছা, 14 দিন আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে আপনার কি অবস্থা? ইনশাল্লাহ মোটামুটি আমি ভালোর দিকে আছি, বাকিটা আল্লাহ পাক জানে। তবে মনে হয় আর কয়টা দিন থাকলে আমার জন্য আরেকটু ভালো হইতো। আচ্ছা, আমি সময়ের জন্য থাকতে পারতেছি না। আচ্ছা, ইনশাল্লাহ আশা করি। এমনি আপনার যে কোমরের যে ব্যথা বা হাঁটুর যে ব্যথাগুলো ছিল, সেগুলো কি এখন আছে? এগুলি এগুলি মোটামুটি মানে আপনার আগের থেকে আপনি অনেক ভালো অবস্থা বোধ করছেন এবং স্বাভাবিক চলাচল আপনি করতে পারছেন। মানে যতটুকু আপনি বিদেশে আবার চলে যাওয়ার পরবর্তী অবস্থায় যে ধরনের সমস্যাটা দেখা দিয়েছিল প্রকট আকারে, যেটার কারণে আপনি ছুটি নিতে বাধ্য হয়েছেন দেশে আসার জন্য, সেই সমস্যাটা এখন অনেকটুকু আপনার সমাধান হয়ে গেছে। সমাধান হয়েছে, এখন আল্লাহ পাক আমার আবার বিদেশ নিবে, আমি আবার কাজ করব, তখন হয়তো আমি বলতে পারবো আমার কতটুকু পরিবর্তন আল্লাহ পাক আমারে করছে। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি ইউটিউবের মাধ্যমে নিয়েছি স্যার। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে সবার প্রথমে জানতে পারেন, এবং জানার পর আপনি কি তখন সিদ্ধান্ত নেন যে আপনি এসে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার সাথে দেখা করবেন? আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিলেন বা যারা আপনার ট্রিটমেন্ট করেছেন, তারা কি টাইম টু টাইম আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল সেটা নিশ্চিত করেছে? এখানে বিশেষ করে আপনাদের কয়েকটা সেকশন আছে। জি জি, সিস্টারদের সিস্টারদের যে সেকশনটা, গুড, ভেরি গুড। তাদের উপরে মানে কেউ মন ক্ষুণ্ণ করবো তাইলে সেই দুনিয়াতে বসবাস করা তার জন্য কষ্টকর। তাদের প্রতি আমি আমার অন্তরের থেকে অন্তরস্থ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আপ্রাণ চেষ্টা করছে, এবং ওই যে ইকো পাঞ্চারের যে সেকশনটা আপনাদের, উনি তো বলা বাহুল্য আপনাদের হসপিটালে, উনি ইচ্ছা করলে একটা রোগী 3 দিনও সুস্থ করতে পারে ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত করে। এত ভালো তার এক্সপিরিয়েন্সই, থেরাপি ম্যানও খুব যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। ইনসাইট মিলাবেন বলতে হবে যে মোটামুটি আপনাদের ইয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ সেবার পরিমাণটা অনেকটুকুই ভালো। হ্যাঁ ভালো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, আপনার কাছে কেমন লেগেছে পরিবেশটা? পরিবেশ মোটামুটি ভালো পরিবেশ আছে। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, যে আপনি এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছেন এবং নেওয়ার পরবর্তী অবস্থায় এখন আপনি অনেকটুকুই সুস্থ এবং ভালো অবস্থায় আছেন, তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে অবস্থান করছেন, যারা ধরেন এই ধরনের সমস্যাটা তারা ভুগছেন, কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না। অনেক রোগী আছেন যে তারা বছরের পর বছর এটাতে কষ্ট পাচ্ছেন, বিভিন্ন ব্যথায়, ঘাড় ব্যথা, পিঠে ব্যথা এবং হাঁটু ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যায়। অনেকে দেখা যাচ্ছে অপারেশন করতে তারা ভয় পান, ডাক্তার হয়তো সাজেস্ট করেছেন যে অপারেশন করার জন্য, কিন্তু অনেক জায়গায় যে আপনার অপারেশন বিহীন যে ট্রিটমেন্ট হয় সেটা অনেকে জানেন না। অনেকে আছেন যে বিভিন্ন ডক্টরের কাছে যাওয়ার পরে, ভুয়া ডক্টরের কাছে, তারা দেখছে বিভিন্ন ধরনের অপচিকিৎসারও সম্মুখীন হন।
তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আপনি? আমি আপনার কথাটার মাঝের থেকে বলি, জি, এই যে একটা কথা বললেন না যে অপারেশনের উপরে, আমিও কিন্তু অপারেশনের আমি দেখছি আরো ওই আছে, এবং বন্ধু বান্ধবরা বলছে নাকি অপারেশন করতে হয়, তো উনি যখন বলবো এটা অপারেশনের প্রয়োজন হয় না, আমি ইউটিউবের মাধ্যমে, আমি কিন্তু সরাসরি না, স্যার মালয়েশিয়া গেছিলাম, অল্পের জন্য তার সাথে দেখা করতে পারিনি, আমি গেছিলাম দেখা করতে, তো স্যার বললো যে এটা অপারেশন বিহীনই, অপারেশন ছাড়াই এটা সুস্থ করা সম্ভব, তো আল্লাহ পাক উনি বলছে যে আল্লাহ যদি সুস্থ করে আমি চেষ্টা করব, আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটা সুস্থ করতে পারি। আমি শুই না পরে চিন্তা করলাম, অনেকেই বলে অপারেশন করতে হয়, এখানে অপারেশন ছাড়া, এই জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসলাম আইসা, এখানে আমি অপারেশনে বিহীনই মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ আছি, সে বয়সে তো আর ফিরে যেতে পারবো না, তো আছি, ভালো আছি, আমারও চারপাশে অনেক লোক আছে, তারা আমার অপেক্ষায় বসে রয়েছে প্রবাসেই, আমি গেলে তারা আমার কাছ থেকে শুনবে যে এখানে কি পরিস্থিতি কি অবস্থা। আমি সারার সাথে আলাপও করছি দুইটা রোগীর ব্যাপারে, বিশেষ করে আমার দোকানে একটা রোগী কাজ করে, উনি ওনার একটা ছেলে এখানে আনবো, এইগুলি আমি সারার সাথে আলাপ করার পরে স্যার বললো যে ঠিক আছে আপনি নিয়ে আসেন, তো স্যার তো মাঝে মধ্যে মালয়েশিয়া যা, যদি স্যারে চেষ্টা করে আমার মনে হয় একদিন থাইকা যদি একটু আমাদের মতো রুগীরা যেখানে আছে একটু প্রোগ্রামিং করে, মনে হয় স্যারের জন্য একটু ভালো হবে, রুগীদের জন্য ভালো হবে, যেহেতু স্যার যায় মাঝে মধ্যে মালয়েশিয়া, আমি জানি আর কি, এটা হলো আমাদের একটা ইয়ে আর কি, উনি যাবে কি যাবে না হয়তো স্যারের মনের উপরে ই করছে। ঠিক আছে, আপনি এই কথাগুলো বলছেন কারণ হচ্ছে আপনি নিজে এই ডিপিআরস হসপিটালে এসে আপনি ট্রিটমেন্ট নিয়ে আপনি নিজে সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, এই জন্য আপনার নিজের ভিতরে একটা বিশ্বাস আছে যে এই ধরনের রোগীরা যদি স্যারের কাছে আসেন তারা হয়তো অনেক রূপে ভালো এবং সুস্থ হবে, তারা অপারেশন বিহীনই তারা এখানে চিকিৎসা করতে পারবে, কারণ অপারেশনটা 95% লোক কিন্তু ভয় পায়। আমরা শরীর থেকে যদি সস্যা পরিমাণ মাংস কাইটা ফেলান, এটা কিন্তু আমার শরীর থেকে কই মজা, এটা একটা ভয়ের ব্যাপার থাকে, আমি তো এটা অপারেশন করছি আগে, আমি জানি এটার যন্ত্রণাটা, অতএব অপারেশন ছাড়া হলে আমার শরীর থেকে কোনো কিছু ব্যয় হলো না, এটার উপরেই ট্রিটমেন্ট হয়েছে, যার কারণে আমি মনে হয় আগের মতো না থাকলেও আমার অন্তত্তম চলার মতো পরিস্থিতিতে থাকবে, বুঝতে পেরেছি, এটা এলো অপারেশন বিহীন চিকিৎসার একটা মনে ভয় থাকে না। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইবো যে ডিপিআরসি হসপিটালে আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়েছেন এখানকার সেবাকে আপনি 100-তে কত নাম্বার দিবেন? আসলে সেবার মানটা আপনাদের ভালো, সেবা যারা যাদেরকে যে কর্মস্থলে বসায় রাখছে সেবার মান ভালো আছে, এই জন্য তাদেরকে আমি আগেও বলছি তাদেরকে ধন্যবাদ, বিশেষ করে আপনাদের সিস্টার সেকশনটা একদম রিয়ালি। আমি আরো বহুত হসপিটালে মোটামুটি চিকিৎসা করছি আগেও, আমার আত্মীয় স্বজন যারা আসলে সিস্টারদের আমি ধানমন্ডিতে বহু জায়গায় ইয়ে করছি, কিন্তু সিস্টারদের এই ধরনের তাদের সেবাটা আমার কাছে একদম ভালো লাগছে, এটা স্যার বলা বাহুল্য, কখন আর ইয়ে থাকে না, যেমন আপনার এই কি জানি একুপাঞ্চ, তারপরে থেরাপি, ধন্যবাদ তাদেরকে, আমার অন্তরে থেকে তাদেরকে ধন্যবাদ, তারা ভালো শ্রম দেয়। স্যার আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তবে আমিও আপনাদেরকে ধন্যবাদ, আমার এখানে আনছেন, আমি এখানে চিকিৎসা করছি, আপনারা আমার সেবা দিচ্ছেন, হায়াত মত আল্লাহর হাতে, অসুখ হইলে মানুষ মারা যাবে বা সুস্থ মানুষ মরবে না, এই ধরনের কোনো নীতি নির্ধারক নাই, যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, এখানে আপনাদের এখানে আইসা যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, যদি আপনাদের মনে কোনো কলহ থাকে মনে দিলে কিছু রাখবেন না, এই জন্য আপনাদেরকে আমার অন্তরের থেকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।